পাঁচ প্রকারের প্রাণী যেই প্রাণী দোয়া করলে আপনি কোটিপতি হয়ে যাবেন সুবহানাল্লাহ আপনাকে আল্লাহ ধনী বানিয়ে দিবে আল্লাহর যত সৃষ্টি জীব আছে প্রাণী আছে এই প্রাণীদের মধ্যে পাঁচ প্রকারের প্রাণী এই প্রাণীগুলো দোয়া করলে সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যায় এই ওয়াজ আপনারা কখনো শুনেন নাই মিডিয়ার মাধ্যমে ইউটিউব অথবা ফেসবুক এর মধ্যে আপনারা কখনো এই দোয়া এই ওয়াজ আপনারা শুনেননি পাঁচটি প্রাণী আল্লাহর অসংখ্য প্রাণীর মধ্যে পাঁচ প্রকারের প্রাণী আছে এই প্রাণীগুলো যদি আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করে তাহলে আপনি কোটিপতি হয়ে যাবেন আপনি অনেক টাকার মালিক হয়ে যাবেন আপনি ধনী হয়ে যাবেন সুবহানাল্লাহ আল্লাহ পাক হচ্ছেন খালেক খালেক শব্দের অর্থ হলো সৃষ্টিকর্তা এই তাম পৃথিবীতে যা কিছু আছে সব কিছু যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক সমস্ত সৃষ্টির মূল হচ্ছে আমার আল্লাহ অর্থাৎ তাম সৃষ্টি যিনি সৃষ্টি করেছেন যার মাধ্যমে সৃষ্টি হয়েছে তিনি হচ্ছেন খালেক তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছে এই পৃথিবী সৃষ্টি আকাশ জমিন গ্রহ নক্ষত্র কুল কায়নাত এগুলো সব কিছু সৃষ্টি করেছেন আল্লাহ আর প্রত্যেকটা সৃষ্টির পেছনে বিরাট কারণ নিহিত আছে কোরআনে কারীমে আল্লাহ পাক বলছে ان في خلق السماوات والارض واختلاف الليل والنهار لايات لاولي الالباب الله رب العالمين বলেন নিশ্চয়ই আকাশ এবং জমিন সৃষ্টির মধ্যে আর দিন এবং রাতের পরিবর্তন পরিবর্তনের মধ্যে জ্ঞান সম্পন্ন ব্যক্তিদের জন্য নিদর্শন রহিয়াছে আল্লাহ পাক বলেন আকাশ এবং জমিন সৃষ্টির পেছনে দিন এবং রাতের পরিবর্তন এবং পরিবর্তনের মধ্যে জ্ঞান সম্পন্ন মানুষের জন্য নিদর্শন রহিয়াছে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামাও ওয়াকউদাও ওয়ালা জুনুবিহিম আল্লাহ রাব্বুল আলামিন বলে আর যারা আল্লাহকে স্মরণ করে দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় শোয়া অবস্থায় কিয়ামের হালাতে রুকুর হালাতে সেজদার হালাতে এবং 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 তাশাহুদের হালাতে যারা আমার আল্লাহকে স্মরণ করছে আর বলতেছে ওয়া তাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহর জ্ঞান নিয়ে আল্লাহর সৃষ্টি নিয়ে দিন এবং রাতের পরিবর্তন পরিবর্তন নিয়ে আসমান জমিনের সৃষ্টির ব্যাপারে যারা চিন্তা করে গবেষণা করে আর তারা বলে রব্বানা মা খলাকতা হাযা বাতিলান সুবহানাক ফকিনা আযাবান নার আয় আমার রব আয় আমার প্রভু তুমি এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছো নিরর্থক করে কোনো কিছু সৃষ্টি করো নাই সুবহানাক তুমি পূত পবিত্র আমাদেরকে জাহান্নামের আযাব থেকে তুমি মুক্ত করো সবাই বলেন আমিন আল্লাহর নবী বলেন রহমাতাল্লিল আলামিন দু জাহানের বাদশা নবী কুলের সম্রাট মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন আল্লাহর সৃষ্টি নৈপুণ্যতা নিয়া আল্লাহর সৃষ্টি নিয়ে সৃষ্টি নৈপুণ্যতা নিয়ে যদি কেউ এক ঘন্টায় গবেষণা করে চিন্তা করে এক ঘন্টা যে গবেষণা করবে আল্লাহ পাক তার নামায় আমলে ষাট বছর নফল নামাজের সওয়াব দান করে দেবে সুবহানাল্লাহ বিহামদি আমার ভাইরা নিরর্থক করে আল্লাহ কোনো কিছু সৃষ্টি করেন নাই প্রত্যেকটা সৃষ্টির পেছনে বিশাল কারণ নিহিত আছে আমি বলেছিলাম পাঁচটি প্রাণী দোয়া করলে আপনি কোটিপতি হয়ে যাবেন আপনি ধনী হয়ে যাবেন কোটিপতি হওয়া এটা দোষের কিছু নয় কোটিপতি হতে পারলে আপনি মসজিদ বানাবেন মাদ্রাসা বানাবেন এতিমখানা বানাবেন লিল্লাহে বড়ী জনহিতকর কল্যাণকর কাজ করবেন গরিবকে সহযোগিতা করবেন এটা দোষের কিছু নয় মানুষের কল্যাণমূলক কাজ আপনি কোটিপতি হলে সম্পদের মালিক হলে আপনি করতে পারবেন পাঁচটি প্রাণী আপনার জন্য যখনই দোয়া করবে তখনই আল্লাহ পাক আপনাকে কোটিপতি বানায় দিবে সম্পদের মালিক বানায় দিবে এই পাঁচটি প্রাণীর মধ্যে এক নাম্বার হচ্ছে
পিপিলিকা সুবহানাল্লাহ বিহামদি এক নম্বরে পিপিলিকা এই পিপিলিকা দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন পিপিলিকার নামে একটা সূরা আছে সূরা এই সূরাটা সূরাতুন নাহল নামন সূরাতুন নাহল আল্লাহ পাক কোরআনে কারীম একটা পরিপূর্ণ পূর্ণাঙ্গ সূরা আল্লাহ নাযিল করেছে সূরাতুন নাহল এই সূরাতুন নাহলের ভিতরে পিপিলিকার কথা উল্লেখ আছে হযরতে সুলাইমান আলাইহিস সালাম এবং পিপিলিকার কথা উল্লেখ আছে এক পর্যায়ে এক জায়গায় আল্লাহ পাক এইভাবে বলেছেন হাত্তা ইযা আতাউ আলা وادي النمل قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون سبحان الله এখানে পিপিলিকার কথা উল্লেখ আছে আমার ভাইরা এই পিপিলিকা আল্লাহর কাছে যদি আপনার জন্য দোয়া করে আপনি কোটিপতি হয়ে যাবেন হযরতে মূসা পয়গাম্বর এক গুহার ভিতরে তিনি ঘুমিয়ে পড়েছেন আর পিপিলিকার দল ওই গুহা দিয়া এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে হযরতে মূসা আলাইহিস সালামের হাত পিপিলিকার উপরে পড়েছে আর পিপিলিকা হযরতে মূসাকে দংশন করেছে দংশন করার পরে মূসা নবীর ঘুম ভেঙে গেছে আর তিনি এই পিপিলিকাকে আগুন দিয়ে পুড়িয়ে শেষ করে ফেলেছে সঙ্গে সঙ্গে হযরতে মুসার উপরে ওহী নাযিল হয়ে গেল মুসা কাজটা কিন্তু তুমি ভালো করো নাই এই পিপিলিকাগুলোকে তুমি আগুন দিয়া হত্যা করলা এটা তোমার কাজ ভালো হয় নাই মুসা বলে আল্লাহ পিপিলিকা আমাকে দংশন করেছে আল্লাহ বলে একটা পিপিলিকা তোমাকে দংশন করেছে বিনিময়ে তুমি একটা পিপিলিকা মারতে পারতা তুমি এতগুলো পিপিলিকা মারলা বলো একটা পিপিলিকা বানাবার ক্ষমতা এবং রুহু দেওয়ার ক্ষমতা কি তোমার আছে হযরতে মুসা আলাইহিস সালাম সিজদায় পড়ে গেল আমার প্রভু আমার ভুল হয়ে গেছে তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ পাক থেকে বললেন মুসা পিপিলিকা এমন একটা প্রাণী দমে দমে আল্লাহর জিকির করে পিপিলিকা এই পিপিলিকা মানুষের জন্য যেই দোয়া করবে আমার আল্লাহ সেই দোয়া কবুল করে নেবে যেই ঘরে পিপিলিকা বেশি আছে ওই ঘরে আল্লাহর রহমত বেশি সুবহানাল্লাহ বিহামদি এক নাম্বার পিপিলিকা দোয়া করলে আপনি কোটিপতি হয়ে যাবেন দুই নাম্বার ব্যাং নামক একটা প্রাণী আছে ব্যাং এই ব্যাং যেই দোয়া করবে আল্লাহ পাক সেই দোয়া কবুল করবে হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে যখন নমরুদ আগুনের মধ্যে ফেলে দিয়েছিল তখন এই ব্যাং কাছে গিয়ে পেশাব করেছিল ব্যাং বলেছিল আল্লাহ আমি জানি আমার প্রস্রাব দিয়া নমরুদের আগুন নিবে না কিন্তু তারপরও আল্লাহ আমি চেষ্টা করলাম আল্লাহ পাক ব্যাঙের দোয়া কবুল করে নিয়েছে ওই দিন থেকে ব্যাঙ ব্যাঙ মারা রূপজি নিষিদ্ধ করে দিয়েছে এই ব্যাঙ যদি আল্লাহর কোনো বান্দা বান্দির জন্য দোয়া করে ওই বান্দা বান্দি সেই কোটিপতি হয়ে যাবে সম্পদের মালিক হয়ে যাবে দুই নাম্বার তিন নাম্বার হচ্ছে কুকুর এই কুকুর যদি আমরা খামাকা কুকুরকে মারি অযথা আমরা কুকুর হত্যা করি কুকুরকে মারতে থাকি না আপনি কুকুর মারবেন না কোরআনে কারিমে কুকুরের নামে আয়াত আছে আসহাবে কাফের কুকুর আল্লাহ পাক বলেছেন কালবুহুম বাসিতুন যাওয়াইহি বিল ওয়াসিত এই কুকুরের নাম হলো কিতমির এই কিতমির নামক যে কুকুরটা এটা আল্লাহর জান্নাতে যাবে কুকুরকে আপনি হত্যা করতে পারবেন না কুকুরকে আপনি মারতে পারবেন না কুকুর আল্লাহর কাছে দোয়া করলে আপনি যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হয়ে যায় চার নাম্বার হলো কবুতর কবুতর সবচাইতে বেশি আল্লাহকে স্মরণ করে গভীর রাতে দেখবেন কবুতর আল্লাহকে ডাকতেছে এই কবুতর সবচাইতে বেশি আল্লাহকে স্মরণ করে আজ পৃথিবীর শান্তির প্রতীক হলো এই কবুতর শান্তির প্রতীক কবুতর নেতা নেত্রী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মন্ত্রীরা এইভাবে করে কবুতরকে ছেড়ে দেয় আর শান্তি দিয়া দেশ ভরে যায় না তাদের হাতের মধ্যে আছে গজব কবুতর শান্তির প্রতীক ঠিকই কিন্তু যারা কবুতর ছেড়ে দেয় এদের হাতে হলো আল্লাহর গজব তারা এই হাত দিয়া মানুষ হত্যা করে এই হাত দিয়া জাতির সম্পদ লুণ্ঠন করে আমার ভাইরা এই কবুতর যদি আল্লাহর কাছে দোয়া করে আপনি কোটিপতি হয়ে যাবেন পাঁচ নম্বরে হলো বিড়াল সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম হযরত আবু হুরায়রা নামক একজন সাহাবী বিড়াল ছানার পিতা আবু হুরায়রা রাসূল বিড়ালকে খুব ভালোবাসতেন বিড়ালের জন্য দোয়া করেছেন এই বিড়াল যদি আপনার জন্য দোয়া করে আপনি কোটিপতি হয়ে যাবেন সব প্রাণীকে আমরা ভালোবাসব সৃষ্টিকে ভালোবাসা মানে আল্লাহকে ভালোবাসা নবী বলেন যেই ব্যক্তি আল্লাহর সৃষ্টিকে ভালোবাসবে সে যেন আল্লাহ